বুধবার নার্সারি বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এক ভিন্নধর্মী নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বিদ্যালয়ে নার্সারি বিভাগ এবং প্রাথমিক বিভাগে ভর্তি হওয়া কচি কাঁচা ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক, কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত, ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ইনচার্জ শিশুরঞ্জন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া কচি কাঁচা ছাত্রছাত্রীদের কপালে চন্দনের তিলক এঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে কচি কাঁচা ছাত্রছাত্রীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এই ক্ষেত্রে অভিভাবকদের বলে দেওয়া হয় বাড়িতে গিয়ে এর চারা গাছ ছাত্রছাত্রীদের রোপণ করবে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এই নবীন বরণ অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত বিদ্যালয় কর্তৃপক্ষের এই ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজনের জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান আগে হতো না। গাছের চারা বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণ করতেই হবে। বৃক্ষরোপণ বৃক্ষকে বাঁচিয়ে রাখা গুরুত্ব সম্পর্কে কচি কাঁচাদের এখন থেকে সচেতন করে তোলা প্রয়োজন বলে জানান তিনি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যারা নতুন তাদেরকে স্বাগত জানানোর জন্য। আমাদের জীবনে এই দিনটি আসেনি, কারণ তখন নবীনবরণ বলে বা ফ্রেশার্স ওয়েলকাম বলে কোনো অনুষ্ঠান হতো না। ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ইলেভেন আমরা পড়াশোনা করেছি, এরপরে কলেজে গেছি। যতটুকু মনে আছে কলেজেও নবীনবরণ তখন ছিল না, এরপরে শুরু হয়। আর শুরুতে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা সম্ভবত এই প্রথম যে নার্সারিতে যারা ভর্তি হচ্ছে তাদেরকে একটা শুভেচ্ছা জানানো, স্বাগত জানানো, তাদের মনের দুর্বলতা মনের ভয় কাটিয়ে দেওয়ার জন্য আমি এই অনুষ্ঠানটাকে খুব গুরুত্ব সহকারে দেখছি। এবছর কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নার্সারি বিভাগে মোট 26 জন ছাত্রছাত্রী ভর্তি হয়। তাদেরকে নিয়ে আয়োজন করা হয় এই নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য খুশি অভিভাবক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।